হ্যাঁ, আপনি বলুন 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 সৌরভ বাবু। দুটি সংবাদ মাধ্যমে লাইভ সাক্ষাৎকারে ওনার ওনার পজিশন কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। উনি বলেছেন দলে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে বলে আমরা মন জয় করার কথা বলেছি এবং এটা সব দলই বলে থাকে। তো জিতেন্দ্র তেওয়ারির ইস্যুটা নিয়ে এত বড় বিতর্ক না করে আমরা মেন প্রসঙ্গে আসাটাই বাঞ্ছনীয়। আপনি প্রশ্ন করছিলেন, অন্তর্কলহ আসবে, আর অন্তর্কলহ আসলে আমার আজকের এই 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 পয়েন্ট আসবে না, জিতেন্দ্র তেওয়ারির পয়েন্ট আসবে না, অর্জুন সিং এর অবস্থান আসবে না, সৌরভ বাবু সেটা কি করে হয়? জিতেন্দ্র তেওয়ারি নিজে ক্ল্যারিফিকেশন করেছেন। একটা বিষয় বলুন তো, এরাজ্যে এরাজ্যে বলছি বিজেপির মুখ হিসেবে প্রথমে আপনি কার নাম রাখবেন? দেখুন, এই রাজ্যে আপনি যদি এই প্রশ্নটা যদি আমি ঘুরিয়ে করি না, প্লিজ, যে এরাজ্যে তৃণমূলে উত্তর দেবেন, আমি উত্তর নেব, এরাজ্যে আপনি না না বিজেপির সারির নেতা হিসেবে বিজেপি, দেখুন দেখুন দেখুন, আমি রাজনৈতিক বিশ্লেষক, আমি কখনোই কাউকে মুখ হিসেবে কোন দলে স্টিক করে দেব না। আপনার প্রশ্নের উত্তর আপনার মন মতো আমি করতে পারি না, তুই না ম্যাডাম, আমি রাজনৈতিক বিশ্লেষক হয়ে কোন রাজনৈতিক দলের মুখ ঠিক করে দিতে এখানে বসিনি। আমি তৃণমূলের মুখ অভিষেক হবে না, ফিরাদ হবে না, মমতা ব্যানার্জি হবে আমি ঠিক করতে পারি না। কংগ্রেসের মুখ আজকে অধীর চৌধুরী হবে না, মান্নান বাবু হবে না, আমি ঠিক করতে পারি না, বা অন্য কেউ হবে, সরি বাবু তো নেই, তো অন্য কেউ হবে সেটা আমি ঠিক করে দিতে পারি না, বিবর্তা যাবে। তো আমি কারুর মুখ, কোন দলের মুখ ঠিক করতে পারি না, কেন দলগুলো নিজেরাই বিভ্রান্ত হয়েছে অনেক দল। এক্ষেত্রে কি হয় কি, দল কোন দল সাংগঠনিক প্রক্রিয়া, যদি দল ভোটে যেতে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের মুখ ঠিক করে। এমনকি তৃণমূল এবারেও আসার পরে আপনি জানেন এটা গণতন্ত্র, ভারতীয় গণতন্ত্র খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছে, তাদের মিটিং হয়, তারা তাদের মুখ ঠিক করে, নির্বাচিত জনপ্রতিনিধি, এটাই এটাই করে। না না না, আপনি যেমনটা বললেন ঠিক, তাই আমি এই প্রশ্নটা যখন তো না না কেন করছিলাম জানেন তো, আপনার কাছে এই প্রশ্নটা রাখতাম যে বঙ্গ বিজেপিতে নেতৃত্বের অভাব রয়েছে, এই প্রশ্নটা উঠে এসেছে। আমি এই যে ছন্দ পতন বিজেপির, সেটা কি নেতৃত্বের অভাব রয়েছে? এটা আলাদা ব্যাপার, এটা আলাদা ব্যাপার, বলুন। এবার এই প্রশ্নটা করলে আমি উত্তরটা দিতে পারি। হ্যাঁ, এবারে আমি উত্তর দিতে পারি যে বর্তমান দিনে আমি যেটা দেখছি যে বঙ্গ বিজেপিতে যেমন ভাবে একই মিটিং এ পরস্পর ভাবে তিনটে প্রধান মুখ, তিনটে প্রধান চালিকা শক্তি, সাংগঠনিক শক্তি হিসেবে যদি মনে করেন যে সুকান্ত বাবু আমাদের আছেন, এবং যেটা আন্দোলনের শক্তি বা বিরোধী দলনেতা যিনি আছেন তিনি একটা শক্তি, আবার সিমিলারলি ভাবে একটি পরামর্শদাতা বলুন বা গাইডেন্স বলুন বা মার্গদর্শক বলুন, তাদের ভাষায় বলুক যে দিলীপ বাবু আছেন, তারা তিনজন মিলে কিন্তু আন্দোলনটা করছেন, এটা ভালো লেগেছিল। সিমিলারলি তৃণমূলের মধ্যেও যেমন যদি ফিরাদ বাবু এবং অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি একসঙ্গে মিলে কাজ করে সেটা তাদের দলের পক্ষে ভালো, এবং কংগ্রেসের পক্ষে ন্যাচারালি অধীর বাবু, প্রদীপ ভট্টাচার্য, এরা সবাই মিলে যদি কাজ করে, এটা সমস্ত দলের ক্ষেত্রেই থাকে। সিপিএম এর ক্ষেত্রেও সিপিএম এর প্রতিনিধি নেই বলে সিপিএম এর ক্ষেত্রেও এটা বিভিন্ন লবি থাকতে পারে, সেলিম বাবুর, সূর্যকান্ত বাবুর বা সুজন বাবুর, তো এরা সবাই মিলে যদি কাজটা করে দলের পক্ষে মঙ্গল হয়। তো আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটাই কাম করব যে সব দল দলের প্রধান মুখগুলো যদি একসাথে করেন তাহলে সেটা ভালো। সেই চিত্রটা আমরা বিজেপির কাছ থেকে সাম্প্রতিক পেয়েছি রানী রাসমণি রোডে, খুব ভালো লেগেছে সেটা, এটুকু আমি বলতে পারি।